জল্পনা সত্যপাত হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে বেশ কিছু কর্মী নিয়োগ করার জন্য শনি রবিবার প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য কাজে অন্যান্য বিচারপতির সঙ্গে বিচারপতি হরিশ ট্যান্ডারও ওই দিন উপস্থিত ছিলেন আর ওই দিনই অর্থাৎ শনিবার সকালে দশটা পঁচিশ নাগাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন রাজ্যের অর্থ দপ্তরের এক শীর্ষকর্তা একাই তিনি এসেছিলেন হাইকোর্টে এবং বিকেল সাড়ে চারটার সময় তিনি বেরিয়ে যান কিন্তু এই শীর্ষকর্তা হাইকোর্টের ভিতরে কোথায় ছিলেন কী করছিলেন তা কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ হয়নি এ নিয়ে অর্থ দপ্তরের আধিকারিকরাও কিছু বলতে পারেননি তবে আইনজীবীদের একাংশের বক্তব্য সরকারি শীর্ষ আধিকারিকরা হাইকোর্টে মূলত সরকারি কাজে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে পরামর্শ করতে আসেন কিন্তু শনিবার ছুটির দিনে অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি ছিলেন না আদালতে তাহলে এই শীর্ষকর্তা হাইকোর্টে এসেছিলেন কোন জরুরি কাজে তা কিন্তু জল্পনা শুরু হয়েছে জল্পনা যাই হোক না কেন আপনারা জানেন রিভিউ পিটিশন যে দাখিল করেছিল তার শুনানি শেষ রায়দান স্থগিত আছে আমরা কনফেডারেশনের নেতা মলয় মুখোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে যেটা বুঝতে পারছি এই সপ্তাহে হয়তো রিভিউ পিটিশন রায়দান হতে পারে এখনও দিন দশেক বাকি ছুটি পড়তে আদালত কোনো নির্দেশিকা দিলে আমরা আশা করি পুজোর ছুটির আগেই একটা দিশা পাওয়া যাবে তাহলে বন্ধুরা সংবাদ মাধ্যমে যে জল্পনা শুরু হয়েছে সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডিএ সংক্রান্ত যখনই কোনো খবর বা আপডেট আসবে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন